কোথায় ছিলে এতক্ষণ? সমবেত জ্ঞানদায়িনী সমিতিতে। কি? সবাই মিলে জ্ঞান দিচ্ছিল আমায়। একদিকে বর্দি ভাই, একদিকে মেজদি ভাই, একদিকে শেষদি ভাই। আমি সেই গানগুলো অনেকক্ষণ ধরে শুনছিলাম। কি বিষয়ে আলোচনা হচ্ছিল? বিষয়ে খুবই গুরুগম্ভীর বিষয়। কেন আমি বাচ্চার কথা এখনো ভাবছি না? ইটস হাই টাইম, আমার এখন বাচ্চা হওয়া উচিত। বেশি বয়সে বাচ্চা হলে নানা রকম সমস্যা হতে পারে, মানুষ করা নিয়ে সমস্যা হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তুমি কি বললে? আমি কি বলবো, চুপচাপ শুনলাম, হাসি হাসি মুখ নিয়ে শুনলাম। রঞ্জা, কি হয়েছে? তুমি এরকম সিনেমার হিরোদের মতো আমায় ডাকছো? না না, ঠাট্টা নয়। ওরা যে কথাগুলো বলল সেটা তোমার সত্যি বলে মনে হয় না? মনে হয় না মানে এসব নিয়ে বসে ভাবার মতো তো আমার আর কিছু নেই। স্বপ্নেন্দ, তাহলে তুমি মেডিকেল টেস্টগুলো করালে কেন? তোমার জন্য তুমি চেয়েছিলে তাই, না করলে তুমি অখুশি হতে। শুধুমাত্র আমার জন্য? অফকোর্স, তোমার চাওয়াটা তো আমার কাছে ইম্পর্টেন্ট। আমি দেখছি। হ্যালো, হ্যাঁ রঞ্জাবতী বলছি। হ্যাঁ, আপনি কে বলছেন? মাসিমা? হ্যাঁ 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 মাসিমা বলুন। না না, চিনতে পারবো না কেন? হ্যাঁ বলুন, কেমন আছেন? কি হয়েছে, কি অসুখ? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই যাব, আমি আমি কালই যাব। হ্যাঁ আচ্ছা, ছাড়ছি। প্রীতির শাশুড়ি বললো অসুখ করেছে, আমাকে দেখা করতে যেতে বললো। আমি বলেছি কাল যাবো।